বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় মৃত এক নাবালক। বুধবার ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার গোসাইপুর এলাকায়। জানা গেছে, এদিন লালগঞ্জ এলাকার বাসিন্দা জিন্নাতালী নামে এক নাবালক ছেলে মাধবপুর ব্রিজ থেকে হেঁটে বাড়ি ফিরছিল। সেই সময় মালদার চাঁচল থেকে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে ইটাহারের দিকে আসছিল। গোসাইপুর এলাকায় হঠাৎ ওই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে নাবালক ছেলেকে ধাক্কা মেরে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় ইটাহার থানায়। ইটাহার থানার পুলিশ সহ স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ওই নাবালককে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই নাবালককে মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মালিক বলেন, ছেলেটার নাম জিন্নাতালী, বাবার নাম রফিকুল আলম। উনি ওই মাধবপুর ব্রিজ থেকে হাঁটে হাঁটে আসছিল, আর চাঁচল থেকে একটি গাড়ি আসে পিছনে, মানে ধাক্কা দিয়ে মেরে দেয় ট্রাক্টর। তারপর কি হয়েছে, মানে উনি ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছিল, তখন মানে ট্রাক্টরটা মেরে দিয়ে চায়ের দোকানে ট্রাক্টরটা ঢুকে যায়। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট? ওটা হয়েছে গোসাইপুর ক্যাম্পের পাশে। এখন ছেলেটা মারা গেছে, ঠিক আছে। ওই ছেলেটাকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি হসপিটালে। হসপিটাল থেকে মানে এখানে ডেড মৃত্যু ঘোষণা করেছে, এখন আমরা ওটাকে মর্গে পাঠাচ্ছি। পরবর্তীতে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুকুমালী বলেন, মানে আমাদের লালগঞ্জের জিন্নাতালী, ওর বাবার নাম রফিকুল আলম, ঠিক আছে। ওরা মানে গেছিল লালগঞ্জ থেকে হেঁটে হেঁটে, মানে একটু গেছিল ওখান থেকে ব্রিজ থেকে নিচে আসতে গোসাইপুর চকে, যে মানে ওদিক থেকে চাঁচলের দিক থেকে একটা ট্রাক্টর এসে ওকে মানে ও দাঁড়ায় আছে মেরে একদম ও দোকানে ঢুকে গেছে। তারপরে ওখান থেকে আমরা উদ্ধার করে নিয়েছিলাম ইটাহার হাসপাতালে। হাসপাতাল থেকে ঘোষণা দিল যে মৃত্যু হয়ে গেছে, এখন আমরা পাঠাচ্ছি রায়গঞ্জে পোস্টমর্টামের জন্য পাঠাচ্ছি। আমরা যে ট্রাক্টর বেলার জন্য সাইজটা চাই, হেঁটে হেঁটে আসছিল ছেলেটা, হেঁটে হেঁটে দাঁড়ায় আছে ও মেরে একদম দোকানে ঢুকে গেছে। এদিকে ঘাতক লরিটিকে আটক করে থানায় নিয়ে আসে চাঁচল থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সপালের রিপোর্ট, নিউজ টুডে।